সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন বাংলা চোদ্দোশো সাতাশ সালটি রাশির জাত ব্যক্তিদের কর্ম ব্যবসা ও অর্থভাগ্য কেমন থাকবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকা চোদ্দোশো এখন বাজারে আমার এই পঞ্জিকাতে পাবেন বাংলাদেশ সময়ের প্রচলিত স্ট্যান্ডার্ড সময় অনুসারে দিনপঞ্জি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সহ সকল ধর্মের পর্বদিন বোধ উপবাস পূজা দশবিধ কর্ম রাষ্ট্রগত বর্ষফল লগ্নফল নক্ষত্রফল রাশি ফল সহ আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টি গণনা ও দ্রব্যমূল্য কোন মাসে কেমন থাকবে সেই সঙ্গে বিভিন্ন প্রকার টিপস যা সকল ধর্মাবলম্বীদের কল্যাণ সাধন করবে বলে আমার বিশ্বাস দর্শকবৃন্দ একটিমাত্র কপি সংগ্রহ করে দেখুন তো দর্শকবৃন্দ এবার আসি তুলারাশির প্রধান বৈশিষ্ট্য তুলারাশির জাত ব্যক্তিরা সর্বদা ব্যক্তিত্ব সম্পন্ন প্রভাব কল্পনা বিষম ও পুরুষ রাশি প্রভাবকারী গ্রহ হচ্ছে শুক্র এবং শুভবার শুক্র মঙ্গল এবং বুধবার শুভ সংখ্যা ছয় শুভ তারিখ ছয় পনেরো চব্বিশ যে কোনো ইংরেজি মাসের আর শুভরত্ন হীরা ক্যাটসাই বৈজ্ঞান্তমণি শুভবর্ণ সাদা সবুজ এবং আকাশী সুপ্রিয় দর্শক তুলা রাশির বৈশিষ্ট্য জ্যোতিষশাস্ত্র মোতাবেক এই রাশির প্রতীক হচ্ছে তোলদণ্ড বা দাড়িপাল্লা অবশ্য বর্তমান যুগে দাড়িপাল্লার এক কথায় দেখা মেলা খুবই দুষ্কর কারণ মিটারের যুগ এসে গেছে তবু পূর্বে আমরা প্রত্যেকেই জানি যে দাড়িপাল্লায় মেপে নেওয়ার প্রবণতা বা মেপে নিতে হয় কোনো কিছু তাই তো এই তুলা রাশির বৈশিষ্ট্য হবে দাড়ি পাল্লায় মেপে নেওয়ার কথা অর্থাৎ জীবনের মাপকাঠিতে যেন কোনো ক্রমে এদিক ওদিক না হয় সচরাচর লোক হিতার্থে বৈজ্ঞানিক কার্যকলাপে ও পার্থিব ব্যাপারে আসক্ত হতে দেখা যায় তুলা রাশির জাত ব্যক্তিদেরকে কঠোর বিচার বিশ্লেষণ ও লোকচরিত্র বোঝবার ক্ষমতা শিল্পীর গুণ লোকরঞ্জকের ক্ষমতা কল্পনা কুশলতার বৈশিষ্ট্য সৃষ্টিধর্মী কাজে বিচিত্রতার আভাস বেশি থাকে তুলা রাশির জাত ব্যক্তিদের মধ্যে সেই সঙ্গে স্পষ্টবাদিতা ও ন্যায়নিষ্ঠা স্বার্থ সর্বজনের কাছে অপ্রিয় হতে পারে বিচারক আইনজীবী শিল্পী ও চিন্তাবিদদের ক্ষমতা ছাড়াও সমাজের অত্যাচারিত নিপীড়িত লাঞ্ছিতদের সেবায় একটুও কুণ্ঠিত হন না ত্যাগ শিকার আপনাদের বিশেষ গুণ আনন্দের নেশা প্রচুর অশান্তি বিশৃঙ্খলা এড়াতে ও ন্যায়সঙ্গত মত স্থাপনে কখনোই পশ্চাত্তপদ হবার সম্ভাবনা নেই অত্যন্ত পরিশ্রমী ও কষ্টসহিষ্ণু ভালোবাসার মূর্ত প্রতীক সকল কার্য নিপুণ ও সুচারুরূপে সম্পাদন করতে চান মধুর সামাজিক ব্যবহার ভোগ বিলাসের সুরুচির পরিচয় সুখ এবং চরিত্র বাইরে থেকে যেন বোঝা বড়ই দায় এই তুলারাশির জাত ব্যক্তিদের অবশ্য তুলারাশি জাত ব্যক্তিদের মধ্যে দায়িত্ব বোধ প্রবল এমনকি নিত্য নতুনত্ব এদের প্রধান ধর্ম প্রখর কল্পনা শক্তি কঠোর পরিশ্রমী অধ্যাবসায়ী কিন্তু ভাগ্য বা সুযোগ রাশির জাত ব্যক্তিদের কোনো রকম সাহায্যই যেন করতে চায় না তবে চরিত্র খুব রোমান্টিক হৃদয় প্রেম প্রীতি স্নেহ মমতায় পরিপূর্ণ নিজের সুখ সুবিধার চেয়ে মালিকের সুখ সুবিধার দিকেই বেশি নজর দিয়ে থাকেন তুলারাশি জাত ব্যক্তিরা তাছাড়া প্রীতির পাত্রের জন্য যে কোনো প্রকারের ত্যাগ স্বীকার করতে কখনোই কুণ্ঠিত হবেন না সুপ্রিয় ভিউয়ার্স এবার আসি এক নজরে রাশির বাংলা চোদ্দোশো সাতাশ সালটি কেমন যাবে দেখুন বর্ষারম্ভকালে আপনার রাশি অধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্য আপনার রাশির অষ্টমে আর ভাগ্যস্থানে রাহুর আদ্রা নক্ষত্রে পরিভ্রমণ এবং চতুর্থপতি শনি মহারাজ মঙ্গল বৃহস্পতি যুক্ত নানাবিধ কারণে তুলারাশির জাত ব্যক্তিদের জন্য বাংলা চোদ্দোশো সাতাশ সালটি শুভ মিশ্র ফল প্রদান করবে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করলেও কর্ম ও ব্যবসা বাণিজ্যের শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে আয় বুঝে ব্যয় করা সমীচীন হবে নসের সঞ্চয়ে হাত পড়েও ক্ষান্ত হবে না উল্টে আপনাকে ঋণের জালে আটকে দিতে পারে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ভ্রমণ ব্যবসায়িক যাত্রায় বিদেশ গমনের পথে আকস্মিক বাধা এসে হাজির হতে পারে তবে দর্শকবৃন্দ মনে রাখবেন বিদ্যাপতি সক্ষেত্রগত এবং দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে বিদ্যাশিক্ষায় গতীতের জন্য বছরটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী বছর হিসাবে গণ্য হবে সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে এই বছরটিতে পিতা মাতার স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে অবশ্য তেরোই পৌষ সম্পত্তিকারক মঙ্গলের মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রের সঞ্চার মামলা মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তি তো বটেই সেই সঙ্গে নতুন সম্পত্তি ও গৃহবাড়ি ক্রয়ের স্বপ্ন পূরণের সম্ভাবনামূলক নয় অবশ্য এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সাধন করতে আপনাকে শ্রম মেধা প্রযুক্তি ও কৌশল অবলম্বন করতে হবে এটা সর্বদা মনে রাখবেন গৃহবাড়িতে এই বাংলা চোদ্দোশো সাতাশ সালে রাশির জাত ব্যক্তিদের কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে দীর্ঘস্থায়ী প্রীতির বন্ধন রচিত হবে ওই উপহার প্রাপ্ত হবেন। যুগল সতর্কতার সাথে চলাফেরা করুন নচেত অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হবেন মনে রাখবেন রাহু মঙ্গলের কুপভাবে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে দুর্জন আত্মীয় বেশে সর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা করেও খ্যান্ত হবে না আপনার জীবনটাকে কলঙ্কময় করে তুলতে পারে তাই তো দুঃচরিত্রা নারী ও কুবন্ধু থেকে এই বছরটিতে সতর্ক থাকা জাত ব্যক্তিদের জন্য সমীচীন হবে তাছাড়া লটারি ফাটকা জোয়ারে শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে এতদূর সত্ত্বেও সিও বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার বলে সকল প্রতিকূলতা কাটিয়ে বাংলা চোদ্দোশো সাতাশ সালটিকে স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে রাশির জাত ব্যক্তিরা স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন সুপ্রিয় ভিউয়ার্স এবার আসি রাশির জাত ব্যক্তিদের বাংলা চোদ্দোশো সাতাশ সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে দেখুন কাল থেকে আপনার রাশিতে রাহুর দৃষ্টি ষষ্ঠপতি বৃহস্পতি পাপযুক্ত ও দৃষ্ট নানাবিধ কারণে মস্তিষ্কের গোলযোগ মেরুদণ্ডের ব্যথা ডায়াবেটিস কিডনি ধাতুগত রোগ চর্ম যৌন রোগ রক্ত দুষ্ট পীড়া উচ্চ নিম্ন রক্তচাপ প্রভৃতিতে কষ্টভোগ এমনকি ছোটোখাটো অস্ত্রোপচারজনিত কারণে একাধিকবার হাসপাতালে চক্কর কাটতে হবে শনি মহারাজের কুপ্রভাবে ভ্রাতা ভুগ্নি পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ তো বটেই সেই সঙ্গে এদের মধ্যকার কোনো সদস্যের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনাও কিন্তু অনেকাংশে কম সুপ্রিয় দর্শক এবার আসি কর্ম ব্যবসা ও অর্থভাগ্য কেমন যাবে বাংলা চোদ্দোশো সালে দেখুন বর্ষারম্ভকাল থেকে কর্মভাবে রাহুর দৃষ্টিপাতজনিত কারণে কর্ম ও ব্যবসা বাণিজ্যে শুভ মিশ্র ফল প্রদান করবে সময় উপযোগী সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে কর্মহানি ব্যবসায় লোকসান বিদেশ গমনে বাধা যেমন খাবেন তেমনি এ সকল সেক্টর থেকে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু অমূলক নয় তবে সহকর্মী ও অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখা সমীচীন হবে বাংলা চোদ্দশো সাতাশ সালটিতে তেরোই শ্রাবণ শুক্লাচার্যের কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে গমন কর্ম ও ব্যবসা ক্ষেত্রে কোনো দুশ্চরিত্রা নারীর পদার্পণ আপনার জীবনে কালিমা লেপে দিতে পারে তাছাড়া তিরিশে কার্তিক শুক্রাচার্যের তুলারাশিতে চিত্রা নক্ষত্রে সঞ্চার বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা পরিশ্রম ও মিতব্যায়িতার বলে সকল প্রতিকূলতা কাটিয়ে প্রচুর সঞ্চয় করতে সক্ষম হবেন এমনকি এগারোই ফাল্গুন আপনার রাশির ধনপতি এবং সপ্তমপতি সম্পত্তিকারক মঙ্গলের মেষ রাশিতে গমন জনিত শুভ প্রভাবে গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণের পথ প্রশস্ত হবে অবশ্য এই সকল সাধন করতে আপনাকে ধার দেনা বা জালে আবদ্ধ হতে হতে পারে সুপ্রিয় ভিউয়ার্স এবার আসি দাম্পত্য সুখ ও আত্মীয় স্বজন ভাগ্য কেমন থাকবে বাংলা চোদ্দশো সাতাশ সালে দেখুন সপ্তমপতি মঙ্গলের শুভ প্রভাব ও রাশি অধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের প্রভাবে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে ছয় ফাল্গুন শুক্রাচার্যের কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে পদার্পণ নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত হবে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকলেও এগারোই ফাল্গুন মঙ্গলের বিশ্ব রাশিতে গমনজনিত রাহুর জ্যোতি দাম্পত্য কলহ মামলা মোকদ্দমা পর্যন্ত গড়াতে পারে সেই সঙ্গে দ্বিতীয় বিবাহের সম্ভাবনাও কিন্তু অমূলক নয় সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে বাংলা চোদ্দশো সালে তুলা রাশির জাত ব্যক্তিরা ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন তবে মনে রাখবেন মিত্রাভাবে শনি মহারাজের অবস্থান বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হবে এমনকি সংকটকালে কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চিনতে সক্ষম হবেন সুপ্রিয় ভিউয়ার্স এবার আসি বিদ্যা শিক্ষা ও ভবিষ্যৎ ভাগ্য কেমন যাবে শিক্ষার্থীদের বাংলা চোদ্দোশো সালে বিদ্যাপতি চতুর্থে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলযুক্ত এবং ষোলোই চৈত্র বৃহস্পতির অতিচার গতি দ্বারা কুম্ভ রাশিতে গমন করায় শিক্ষার্থীদের জন্য বাংলা চোদ্দোশো সাতাশ সালটি সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে উচ্চশিক্ষা এমনকি বিদেশ গমনের স্বপ্ন সাপ করার সম্ভাবনা কিন্তু অমূলক নয় এমনকি শিক্ষায় বতিরা বিদ্যা শিক্ষার স্বীকৃতি স্বরূপ এবছর রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে এমনকি তারা কোনো না কোনোভাবে ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে রাগ জেদ অহংকার আবেগঘাতক বলে প্রমাণিত হতে পারে সেই সঙ্গে কোনো কুবন্ধুর প্রভাবে ক্ষতির সম্ভাবনা কিন্তু নয় সুপ্রিয় দর্শক এবার আসি প্রেম প্রীতি ও বন্ধু কেমন যাবে বাংলা চোদ্দশো সালে আপনার রাশি অধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে প্রেম বন্ধুত্ব ভ্রমণ বিবাহ শুভ এমনকি প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি মিলতে পারে তবে মনে রাখবেন রাহু মঙ্গলের কুপভাবে গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হতে পারে এমন এমনকি প্রেমজনিত কারণে প্রশাসনিক ঝামেলা শুধু নয় অর্থ ও মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা কিন্তু অমূলক নয় সমগ্র বছরটায় চতুর্থে শনি মহারাজের এবং আঠারোই কার্তিক থেকে চতুর্থে রাহুর দৃষ্টিজনিত কারণে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা দূরে সরে যাবে কোনো রকম কাছে থেকে সাহায্যের হাত বাড়াবে না এমন কি ভ্রমণজনিত বন্ধুত্ব অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী ও ড্রাইভারদের প্রতি সজাগ দৃষ্টি রাখা সমীচীন হবে সুপ্রিয় ভিউয়ার্স এবার আসি যানবাহন ও অর্থ ব্যয় কেমন ঘটবে বাংলা চোদ্দশো সাতাশ সালে এবছরের সার্বিক গ্রহ অবস্থান যানবাহনের জন্য অনুকূল পরিবেশ ব্রাস করবে তাই তো তুলারাশির জাত ব্যক্তিরা পুরাতন বাহন বদল ও নতুন বাহন ক্রয়ের জন্য বাংলা চোদ্দশো সালটি যেন রেকর্ড হয়ে থাকবে স্মৃতির পাতায় অবশ্য ভ্রমণকালীন সতর্ক না থাকলে যানবাহন দুর্ঘটনা রক্তপাত অস্থিবঙ্গ চোর চিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাচ প্রভৃতির খপ্পরে পড়ে যথাসর্ব খুঁয়ে ঠুটো জগন্নাথ হয়ে ফিরতে হতে পারে লটারি ফাটকা জোয়ারে শেয়ার হাউজিং এ সতর্কতার সাথে বিনিয়োগ করুন মনে রাখবেন চব্বিশে অগ্রহায়ণ শুক্রাচার্যের বৃশ্চিক রাশিতে গমন ও কেতুর জুটি শত্রু ও বিরোধী পক্ষরা সোচ্ছার হয়ে আপনার ফসলি ক্ষেত পুকুরের মাছ ধ্বংস করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধনের চেষ্টা চালাতে পারে এবছর কিডনাপ তোলা পণ আদায় এমনকি প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ঘূর্ণিঝড় প্রভৃতিতে ক্ষয়ক্ষতির মাত্রা অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে সুপ্রিয় ভিউয়ার্স এবার আসি অশুভ ঘটনা ও ঋণগ্রস্ততা ষষ্ঠপতি বৃহস্পতি পাপযুক্ত থাকায় সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে নিত্য নতুন যেমন তেমনি পরিবারের কোনো সদস্যের জীবন অবসান শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে বিদেশ গমনিস্যুদের বিদেশ গমনের আশায় করা বিনিয়োগিত অর্থ গায়েব হয়ে পড়ায় সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ভার বাড়বে বইকি কমবে না তবে এই বাংলা চোদ্দশো সাতাশ সালে তুলারাশির জাত ব্যক্তিরা ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে দূরে থাকা সমীচীন হবে সেই সঙ্গে মনে রাখতে হবে নতুন প্রেম বন্ধুত্বে সতর্ক থাকুন নচেত কিন্তু দণ্ডিত হওয়ার সম্ভাবনা অমূলক নয় সুপ্রিয় ভিউয়ার্স এবার আসি ভ্রমণ ও যাত্রা কেমন যাবে বাংলা সালে বিশেষ করে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা যোগ্য কর্ম লাভের আশায় ও ভ্রমণজনিত কারণে বিদেশ ভ্রমণের সম্ভাবনা প্রবল মনে রাখবেন নবমস্ত রাহুর দশমে দৃষ্টিপাতজনিত কারণে কর্ম ব্যবসা ও ভ্রমণে কালো মেঘে আসন্ন থাকবে বাংলা চোদ্দোশো সালটি তাই তো ভিড় ভাড় তীব্র গতির বাহন বর্জনের সাথে ভ্রমণকালীন অর্থকরী পাসপোর্ট মূল্যবান দ্রব্যাদি সযত্নে রাখুন নসে ঠুটো জগন্নাথ হয়ে পড়তে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আসি অশুভ প্রশমনের জন্য কি করবেন তুলারাশির জাত ব্যক্তিরা বাংলা চোদ্দোশো সালের জন্য বিশেষ করে হীরা পীতম্বরী নীলা ধারণ করুন যদি পিতম্বরী নীলা এবং হীরা ধারণে অসমর্থ হয়ে থাকেন তাহলে রামবাসক শ্বেত বেড়েলা বামুনহাটির মূল অভাবে প্লাটিনাম ইস্পাত স্বর্ণ ধারণ অথবা শুক্র শনি ও বৃহস্পতির স্তবাদি পাঠ করা প্রশস্ত সেই সঙ্গে সাদা ক্রিম নীল কালো রঙের পোশাকাদি আদি ও আসবাবপত্র অধিক ব্যবহার এবং দুই ও সাত সংখ্যা সর্ব কাজে বর্জন করা সমীচীন হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং তুলারাশির জাত ব্যক্তিদের বাংলা চোদ্দোশো সাতাশ সালে আমার দেওয়া প্রেডিকশানের সঙ্গে আপনাদের জীবনে যদি মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনার ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই কামনায়